এক দেশ এক নির্বাচন একেলগে হব লোকসভা আর ভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন নির্বাচনী ব্যয় সংকোচন তথা তার দ্বারা রাহি হওয়া ধন জনকল্যাণের ব্যবহার করার স্বার্থত বিজেপি সরকারে পূর্বরে কই আছে এক দেশ এক নির্বাচনের কথা। এইবার হাতে কামে করবলে আগবাড়িছে কেন্দ্রীয় সরকার। এক দেশ এক নির্বাচন কেনেদরে ফলপ্রসূ করব পারি সেই সন্দর্ভত বিচার বিবেচনার প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর নেতৃত্বত কেন্দ্রীয় সরকারে এখন কমিটি গঠন করেছে। এক দেশ এক নির্বাচনের অন্যতম প্রবক্তা রামনাথ কোবিন্দর নেতৃত্বত গঠিত কমিটিখনত থাকিব দুজন অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ। অনারেবল প্রাইম মিনিষ্টার শ্রী নরেন্দ্র মোদী হ্যাজ টেকেন এ ভেরি ল্যান্ডমার্ক ডিসিশন বাই appointing a commission to look after the issue of one nation one election. I am glad and I am very happy that a person of the stature like Sri Ramnath Kovind ji has taken the decision or he has accepted the offer of the Prime Minister. Now this commission will definitely look after the issue of one nation one election. এই কমিটিখনে ৰাজ্যসমূহৰ লগতে ৰাজনৈতিক দল তথা ভিন্ন ক্ষেত্ৰৰ লোকৰ সৈতে কথা পাতি এক দেশ এক নিৰ্বাচন ব্যৱস্থাটো কেনেদৰে ফলপ্ৰসূ কৰিব পাৰি আলোচনা কৰিব। বিজেপিৰ 2014 চনৰ নিৰ্বাচনী ইস্তাহাৰত স্থান পাইছিল এক দেশ এক নিৰ্বাচন। বিজেপিয়ে নির্বাচনী ইস্তাহারত প্রকাশ করেছে লোকসভা আর বিধানসভা নির্বাচন একেলগে পতার কৌশল উদ্ভাবন করার কথা। লক্ষণীয়ভাবে ভারত 1967 সন পর্যন্ত চারিটাক নির্বাচন একে সময়তে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু 1968-69 সনত কেবাখনো রাজ্যের বিধানসভা আগতীয় ভঙ্গ হয়। সমান্তরালভাবে 1970 সনের এবছর পূর্বেই সরকার ভঙ্গ হওয়ার 1971 সনত মধ্যবর্তীকালীন নির্বাচন অনুষ্ঠিত হয়, যার পরিপ্রেক্ষিত পরবর্তী সময়ত সলনি হয় একে সময়তে নির্বাচন হওয়ার পরম্পরা। প্রধানমন্ত্রী মোদিয়ে 2019 সনের নির্বাচনের পিছতে এক দেশ এক নির্বাচন সন্দর্ভত আলোচনার বাবে সর্বদলীয় বৈঠকেরও আহ্বান জানিয়েছে, কিন্তু কেবাটাও দলে এই বৈঠকত ভাগ নলয়। প্রধানমন্ত্রীর যুক্তি কেমামানের অন্তরে অন্তরে হওয়া নির্বাচন দেশের সম্পদের উপর বোঝা হওয়ার প্রশাসন যন্ত্রটো অসুবিধার সৃষ্টি করে। এক দেশ এক নির্বাচন ব্যবস্থায় আঁতর করব এনে ব্যবস্থা। এক দেশ এক নির্বাচন হলে কি হব পারে? বর্ষর নভেম্বর ডিসেম্বর দেশের পাঁচখন রাজ্য মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় তেলেঙ্গানা আর মিজোরামত হবলগিয়া বিধানসভা নির্বাচনের সময়ল আগুয়াই আনব পারে 2024 এপ্রিল মেত হবলগিয়া লোকসভা নির্বাচন। বিপরীতে লোকসভা নির্বাচন একে সময়তে রাখি এই বছরতে হবলগিয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন কেইমাহমান পিছুয়াই লোকসভা নির্বাচনের সঙ্গে পাতিব পারে। তেনেহলে হরিয়ানা মহারাষ্ট্রকে ধরে 2024 পাছর ফালে হবলগিয়া রাজ্য কেইখনের বিধানসভা নির্বাচন আগুয়াই আনিব পারে। তেনে ক্ষেত্রত অসমকে ধরে 24 লোকসভা নির্বাচনের 2.5 বছরের পাছত বিধানসভা নির্বাচন হবলগিয়া রাজ্য কেইখনের চলিত সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে রাখি পরবর্তী সাধারণ নির্বাচনের সঙ্গে একেলগে বিধানসভা নির্বাচন পাতিব পারে। এয়া পিছে সকল জল্পনা কল্পনা হে রামনাথ কোবিন্দ নেতৃত্বাধীন কমিটিখনে দিয়া পরামর্শর অন্তত হয়তো দেশত হব পারে এক রাষ্ট্র এক নির্বাচন ব্যবস্থা। লক্ষণীয়ভাবে মোদী সরকারে 18-22 সেপ্টেম্বরত সংসদের বিশেষ অধিবেশনের ঘোষণা করেছে। সরকারে এ পর্যন্ত বিশেষ অধিবেশনের কার্যক্রমণিকা প্রকাশ করা নাই, যদিও এই অধিবেশনতে সদনত এক দেশ এক নির্বাচন বিধেয়ক দাখিল করার সম্ভাবনাও নুই করব নয়। নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।